মঙ্গলবার মেদিনীপুর জেলা শাসকের অফিস চত্বরে ডিএর দাবিতে আন্দোলনের সময় বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির ওপর আক্রমণ সহ লাথি ঘুষি মারতে দেখা যায় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বদের। তারই প্রতিবাদে বুধবার মেদিনীপুর জেলা শাসক অফিস চত্বরে ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব ও সদস্যরা। দুপুরে টিফিনের সময় এই বিক্ষোভ সমাবেশ করে বাম সংগঠন। এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে ডিএ সহ একাধিক দাবি নিয়ে আগামী 9 মার্চ একদিনের বন্ধের ডাক দেন বাম সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। গতকাল আমাদের শান্তিপূর্ণ যে বিক্ষোভ চলছিল, পিকেটিং চলছিল, তার উপরে আমাদের যে রাজ্য সরকারি শাসক দলের যে ফেডারেশন, তৃণমূল ফেডারেশন, তারা আলাদাভাবে ওরা স্লোগান শাউটিং দিচ্ছিল, কিন্তু তারা সঙ্গে সঙ্গে দেখা গেলো যে বহিরাগত, আমরা যাদের চিনেছি সব বহিরাগতদের নিয়ে আসছে, বহিরাগতদের নিয়ে এসে আমাদের আন্দোলনকে ভাঙার জন্য আমাদের কর্মচারী সমাজের উপরে তারা হচ্ছে এমন নামিয়ে আনে যে এমন ধরনের তারা যেন খুন করার জন্য বা আমাদের মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল। আমাদের প্রথমে হচ্ছে আমাদের ফেস্টুনটাকে নেয় এবং তারপরে আমাদের কর্মচারীর উপরে লাথি ঘুষি ইত্যাদি লাগিয়েছে এবং আমাদের মহিলার উপরে আক্রমণ করেছে। আমাদের একজন বয়স্ক, প্রায় 70 বছরের বয়স্ক, তাকে মাটিতে ফেলে দিয়েছে লাথি মেরে। তার বিরুদ্ধে আমরা কালকেই ধিক্কার জানিয়েছি এবং আজকে সারা রাজ্যে এই কর্মসূচি, এই গতকালের এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবাংলায়, আজকে দার্জিলিং থেকে আরম্ভ করে পুরুলিয়া পর্যন্ত আজকে সমস্ত দপ্তরে এই কর্মসূচি গ্রহণ করেছে এবং আমাদের এই কর্মসূচি চলছে। আমরা বলছি যারা এই ধরনের আসছিলেন তারা আমার মনে হয় সংগঠনের কেউ নয়, তারা বাইরের কোনো দুষ্কৃতিকারী। আমাদেরকে খুন করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য, আমাদের আন্দোলনকে ভাঙার জন্য তারা চেষ্টা করেছিল। আমরা ধিক্কার জানাই যদি ফেডারেশনের কোনো ধরনের সেইভাবে বিবেকবান কোনো সংগঠনের নেতৃত্ব থাকে। আমরা কাল পরে জেলা শাসকের পরিদর দপ্তরে গিয়েছিলাম, বলেছে আমরা এটা পছন্দ করি না, তোমার দায়িত্ব আছে, তোমার দাবি আছে করবে, ওদের দাবি আছে করবে, তার মানে একজনের উপরে আক্রমণ, তাদের উপরে কোনো ধরনের স্লোগান শাউটিং করতে দেব না, এটা মেনে নেওয়া যায় না। আসলে ওরা পশ্চিমবাংলার প্রশাসনের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, তাই আমরা শান্তি শৃঙ্খলার জন্য আজকে আমাদের এই কর্মসূচি, আমরা জেলা শাসকের কাছে আমাদের লিখিত, যেহেতু তার আমাদের এই দপ্তরের সীমানার মধ্যে হয়েছে, আমরা জেলা শাসককে আমরা সেভাবে জানিয়ে দিয়েছি এবং আমাদের নাম ধরে বলেছি কারা এখানে রয়েছে। তার মধ্যে একজন কর্মচারী বাদ দিয়া বাকি সব হচ্ছে বহিরাগত, তাদের নাম দিয়ে আমরা বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী রাজ্য কর্ডিনেশন কমিটির সহ যে যৌথ মঞ্চ আছে পশ্চিমবঙ্গে, আমরা আমাদের এবং সংগ্রামী মঞ্চ তারা প্রোগ্রাম রেখেছি। আমরা একদিনের জন্য কর্মবিরতি করেছি, যেটা হচ্ছে গতকাল 21 ফেব্রুয়ারি। যথারীতি আমাদের জেলায় সর্বত্র দপ্তরগুলোতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে শান্তিপূর্ণভাবে এবং আমাদের এই রাজ্য, আমাদের জেলা প্রশাসনও আমরা সেই সভা করতে যখন চলেছি, বিক্ষোভ স্লোগান দিচ্ছি, তখন ফেডারেশনের ফ্লেক্স নিয়ে নেতৃত্বে সুব্রত সরকারের, তারা আমাদের উপর হামলা বারবার করার চেষ্টা করছে। পুলিশের যারা এখানে ছিলেন তারা তাদেরকে বারবার আটকাবার চেষ্টা করছে এবং পুলিশ অবধি তাদেরকে, পুলিশকেও অবধি ঠেলাঠেলি করেছে এবং আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের খিদা, পেনশনার ফ্যামিলি পেনশন যাদের খিদা, তারা এত মর্গবাতা রিলিফ বাকি আছে, তারা যে ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে, যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে, তাকে ব্যালেন্স করতে পারছে না। এই কথাটা কাদের জানাবো? আধিকারিকদের, রাজ্য সরকারকে জানাবো? আজকে অবসরপ্রাপ্তদের অবস্থাটা কোথায়? আজকে যদি দেখা যায় এই রাজ্যে আমাদের 3% যেটা দিয়েছিল সেটা আমাদের হাউস রেন্ট কেটে দিয়ে দিয়েছিল, 12% থেকে 12% করেছিল, অর্থাৎ সেই 3% আর এই 3% দিয়েছে। আমরা এই 3% আমরা বলছি এইটা আমরা মানছি না, যে আজকে যদি মার্চ মাসে কেন্দ্রীয় সরকার আবার আরও 4% দেবে সার্বিকভাবে 42% মর্গবাতা দ্বারা, তাহলে হিসাব মতন যদি এই 3 আর 3 যদি ধরেই নিই তাহলে 36% মর্গবাতা বাকি। প্রশাসনে যে দেখবেন কত চেয়ার খালি পড়ে আছে এবং সেই কিছু চেয়ার হয়তো পূরণ করেছে সেটা কি অস্থায়ী কর্মচারী যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। আমরা এখন আমাদের যে আন্দোলন, মানুষের পেট ঠিকে গেছে,
এখন তারা ঘুরে দাঁড়াচ্ছে, এই ওদের হচ্ছে ভয়, ওরা ভয় পেয়েছে, তার জন্যই আমাদেরকে হামলা আঘাত এইগুলো করছে। আগামী 9ই মার্চ আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী স্তব্ধ করে দিতে চাই। তাই সকলকে বলবো, আমাদের বার্তা চারিদিকে ছড়িয়ে ছিটে দিন, সাধারণ মানুষকে বলবো আমাদের পাশে থাকুন। এই প্রশাসনে এই ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনে যারা ছিল দায়িত্বে তারা আমাদেরকে অনেকটা হেল্প করেছে, তাদের মিছিল আটকেছে, তাও আমরা জেলা শাসককে আমরা জানিয়েছি, পত্র দিয়েছি এবং সেই কপি আমাদের কাছে আছে। আজকে আমাদের এই টিফিনের সময় ধিক্কার সভা শুরু হয়েছে।